ছাত্র সেজে সহানুভূতি আদায় করে বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার হল অন্ধ্রপ্রদেশের বাসিন্দা প্রতারণার অভিযোগ মডেলা ভেঙ্কার দীনেশ কুমারকে গ্রেফতার করলো বিমানবন্দর থানার পুলিশ অন্ধ্রপ্রদেশের বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ তিনি বিমানবন্দরে প্রতারণা চক্র চালাচ্ছিলেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মডেলা ভেঙ্কট দীনেশ কুমার ছাত্র সেজে বিমানবন্দরে আসতো এরপর বিমানবন্দরের অন্য যাত্রীদের সে নিজের ভুয়ো কলেজের পরিচয়পত্র এবং বিমানের টিকিট দেখিয়ে অন্য যাত্রীদের বলতো তার ফ্লাইট মিস হয়ে গেছে সে বাড়ি ফিরতে চায় এর জন্য টাকার দরকার বাড়ি ফিরে সে অনলাইনে টাকা ফেরত দিয়ে দেবে এরপর টাকা হাতিয়ে চম্পট দিত ওই যুবক এভাবেই বহু মানুষকে ঠকায় ওই যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে এই যুবকের সঙ্গে বেশ কয়েকজন রয়েছে তারা বিভিন্ন বিমানবন্দরে একইভাবে প্রতারণা চক্র চালাচ্ছিল ধৃতকে আজ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে পরবর্তী জিজ্ঞাসাবাদ করে আরো প্রতারকদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ অন্যদিকে চিনার পার্কের বাসিন্দা হাবিবুর মোল্লাকে বাইক চুরির অভিযোগে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে বিমানবন্দর এলাকায় বাইক চুরির অভিযোগ রয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেফতার করা হয় যদিও চুরি যাওয়া বাইক এখনো উদ্ধার হয়নি ধৃত যুবকের সঙ্গে আরও কাদের যোগ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা মডেলা ভেঙ্কট কুমারকে গ্রেফতার করল এনএসসিবিআই থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে ছাত্র সেজের কলকাতা বিমানবন্দর সহ অন্যান্য বিমানবন্দরে আসতো এবং এরপরে অন্যান্য বিমান যাত্রীদের কাছে সে বলতো যে তার কাছ থেকে মানি ব্যাগ হারিয়ে গিয়েছে এবং তার যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইট মিস হয়ে গেছে এখন তাকে বাড়ি ফিরতে হবে এবং তার কাছে টাকা নেই একেবারে ফিল্মি কায়দায় যেভাবে সিনেমা এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের প্রতারকরা নানান আছিলায় প্রতারণা করত সেভাবেই কিন্তু এই বিমানবন্দরে আসত এবং বিমানবন্দরে আসার পর যাত্রীদের কাছ থেকে এভাবেই সে প্রতারণা চালাত এবং দীর্ঘদিন ধরে এর উপরে নজর ছিল বিমানবন্দর থানার পুলিশ এবং পুলিশ জানিয়েছে যে এর সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে তাদেরও খোঁজ চালানো হচ্ছে এবং ধৃতকে আজকে বারাসাত আদালতে তোলা হবে এবং পুলিশ নিজেদের হেফাজতে নেবে এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে এর সঙ্গে আর কারা জড়িত ছিল একইভাবে জানা যাচ্ছে যে বিভিন্ন বিমানবন্দরগুলিতে এর যারা সহযোগী ছিল তারাও একইভাবে কেউ ছাত্র সেজে কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছে এই আছিলায় বিভিন্ন ধরনের এরা ভো কার্ড তৈরি করেছিল এবং যাত্রীদের বিশ্বাস করানোর জন্য এবং যাত্রীদের কাছ থেকে এভাবেই তারা ছাত্র সে যে হোক বা ইন্টারভিউ দিতে যাচ্ছি এটা বলে তারা কি করত যাত্রীদের কাছ থেকে একটা টাকা আদায় করত এবং এরা বলত বিশ্বাস যাত্রীদের যে তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে তারা গুগল পে বা ফোন পে অন্যান্য অনলাইনের মাধ্যমে টাকা ফেরত দেবে কিন্তু তারপর তারা ফোন সুইচ অফ করে দিত এইভাবেই এক যাত্রী কলকাতা বিমানবন্দরে তিনি প্রতারিত হয়ে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ দায়ের করার পরেই কিন্তু পুলিশ তদন্তে নামে এবং দেখে যে একটা বিশাল বড় র্যাকেট বিভিন্ন বিমানবন্দরে কাজ করছে এবং প্রথমেই এই মডেলা ভেঙ্কট কুমার অন্ধ্রপ্রদেশের বাসিন্দা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাকি সহযোগীদেরও খোঁজ পুলিশ চালাচ্ছে বিধাননগর থেকে কুমার বিশ্বাসের রিপোর্ট চ্যানেল